আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু ইকরা বাংলার বিশেষ প্রোগ্রাম রমাদান এঙ্গেজমেন্ট প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারাকবাদ আজকে আমরা আসছি এই ব্রিটেনের প্রাচীনতম একটি মসজিদ এবং মাদ্রাসা এই মাদ্রাসার পরিদর্শন করতে এবং এই মাদ্রাসার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সাথে আছেন বিশেষ করে এই মাদ্রাসার প্রিন্সিপাল এবং এই মাদ্রাসার এই মসজিদের সভাপতি মৌলানা শেখ শামসুল হক সাহেব ওনার কাছে আমি প্রথমেই যাব এবং ওনার কাছ থেকে মসজিদ এবং মাদ্রাসার বিশেষ করে রমজান শরীফের এই অ্যাক্টিভিটি কী কী আছে এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ জোনাব হুসেন আহমদ সাহেব এবং সক্রিয়া জানাই একরা বাংলা টেলিভিশনের যে আপনারা আমরা মসজিদে আজকে রমজান এঙ্গেজমেন্ট প্রোগ্রামে আমাদেরকে সিলেক্ট করেছেন এবং আমাদের সম্পর্কে জানতে চাইতেছেন সমাজের কাছে আমাদের অ্যাক্টিভিটিস প্রচার করতে চাইতেছেন আমি সর্বপ্রথম দর্শকদেরকে রমজান এই মোবারক মহিনার মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের মসজিদের নাম আপনারা সবাই জানেন এশাৎুল ইসলাম ফর্ডস্কায় মসজিদ এই মসজিদ শুধু একটা নমাজের স্থান নাই এই মসজিদ শিক্ষা আমাদের যে নসল আছে নসলকে আমরা ডিমি শিক্ষা আধুনিক শিক্ষা বর্তমান যুবপয শিক্ষার জন্য আমাদের দুইটা প্রতিষ্ঠান তিনটা তিনটা বিভাগ এখানে শিক্ষাবিত্তিক পরিচালিত আছে একটা হইল লন্ডন ইসলামিক স্কুল নামে আরেকটা হইল দৌড়ায় হাদিস পর্যন্ত মাদ্রাসা ওভার সিক্সটিনদের জন্য দারুল ফোর্ট স্কোয়ার আরেকটা হইল আমাদের যে বৈকালিক মক্তব যেটা শিশুদের জন্য আরেকটা হইল স্যাটারডে সানডে আমরা এখানে দুই ধরনের ক্লাস করি মহিলাদের জন্য একটা আছে এবং ছেলে মেয়েদের জন্য একটা আছে সব কিছু দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে তাই আমরা বলি এই মসজিদকে এমন এক মসজিদ যে মসজিদে শিক্ষা এবং সামাজিক এবং আবাদতের কেন্দ্র হিসাবে এই প্রতিষ্ঠান সবার কাছে পরিচিত আলহামদুলিল্লাহ এখন আপনার এই মসজিদ আমরা অবস্থান করি এইখানে টাওয়ার হামলেটের ফোর্ট স্কোয়ার লন্ডন ই ওয়ান টু এস আপনাদের কাছে এই ঠিকানার ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আরও জানার থাকলে আপনারা জানতে পারবেন বিস্তারিত জেজাকুমুল্লাহ খ্যার আপনাকে মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম আমি এখন এই মুহূর্তে যাচ্ছি মৌলানা শেখ এনামুদ্দিন আল আজহারি সাহেবকে এশতুল ইসলাম ফোর্স স্কোয়ার মাদ্রাসার প্রিন্সিপাল সহকারী হেড টিচার ওনার কাছ থেকে ইনশাল আমরা কথা ইসলামিক শিক্ষা কী কী এবং বিশেষ করে রমজান শরীফে কী কী শিক্ষা এখানে দেওয়া হয় এই বিষয়ের উপর আলোচনা ধন্যবাদ হাফিজ হোসেন আহমদ সাহেব রহমতুল্লাহ সর্বপ্রথম আমি ইকরা বাংলা দর্শক মা থেকে আমার রমজান মুবারক জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের লন্ডন ইসলামিক স্কুলের দীর্ঘ তেইশ চব্বিশ বছর দিয়ে আমরা শিক্ষা তর্বত দিয়ে দিয়ে আসতে আসতেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের রমাজান এইটা অন্য একটা সময় এইটা একটা ভিন্ন একটা আমরা বিশেষ করে আমাদের শিক্ষার তরবতকে আরও বৃদ্ধি দিয়ে দিই আমাদের ন্যাশনাল কারিকুলাম এবং ইসলামিক স্টাডিজের সাথে সাথে আমরা এই মাসের কেন্দ্র করে আমরা বিশেষ আমাদের যে তরবিয়ত বিশেষ বিশেষ মজলিস আমাদের ছাত্রদের নিয়ে আমরা আলাপ আলোচনা করি এবং ওদেরকে বিশেষ রমজান এবং ইসলামে কি প্র্যাকটিক্যালভাবে ওরা শিখতে পারে এবং থাকতে পারে এটা নিয়ে আমরা বিশেষ করে আলাপ আলোচনা করি আমাদের ছাত্র দিয়ে ওরাও আলাপ আলোচনা করে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের যে সমস্ত মসজিদ মাদ্রাসা আছে বিশেষ করে রমজান মুবারক মাস নিয়ে এইটা এই উপলক্ষে এই শিক্ষা এবং তরবতকে আরও বৃদ্ধি দেওয়া দরকার এইটা হইল মায়ের রমজান একটা মুবারক মাস এবং একটি কোরআনের মাস আমাদের এই কোরআনের শিক্ষা কোরআনের তরবিয়ত দিয়ে আমরা এই মাস আমাদের আখলাখ এবং আমাদের বাচ্চাদেরকে রূপান্তরিত করা উচিত আমাদের ইনশাল্লাহ এই আমি শেষ করতেছি আমাদের আবার আমাদের ইকরা বাংলার দর্শক মা বোনেরাদেরকে অনুরোধ দিয়ে যেন আপনারা এই মাসকে গণিমত মনে করবেন একটা একটা মূল্যবান মনে করবেন আর আপনারা এই মাসটা সঠিকভাবে আপনারা সময়টা পাস করবেন আমি মলানা শেখ এনামুদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে যাচ্ছি সেক্রেটারি জেনারেল হাজি ইউন সালি সাহেবের কাছে এই মসজিদে রমজান শরীফে কি কি অ্যাক্টিভিটি করেন এবং এই সামাজিক অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলির উপরে আপনার কথাগুলি আমরা শুনতে চাচ্ছি ধন্যবাদ হাফিজ হুসাইন আহমদ সাহেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ইকরা বাংলার দর্শক শ্রোতার সবাইকে আন্তরিকভাবে রমজানের মুবারক জানাইতেছি আমি এই মসজিদের সাথে প্রায় ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর যাবৎ জড়িত আছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখলা সুক্রিয়ায় এই সুযোগ খেদমত করার যে সুযোগটা পাইছি আমরা রমজান মাসে যে যে অ্যাক্টিভিটিসগুলো করা হয় এর মধ্যে উত্তম হইলো অন্যতম হইলো যে আমরা থেরাপির যে ব্যবস্থাটা থাকে প্রায় দুই দুই আড়াই হাজার লোক এখানে সমাবেত হইতে পারে এবং এক একসাথে থেরাপি আদায় করতে পারে পাশাপাশি আমাদের মা বোনদের জন্য আমরা সুব্যবস্থা করে রাখছি তো যেহেতু আমরা মসজিদ রিসেন্টলি এই এক্সটেনশন যেটা এটার কাজ সম্পূর্ণ হয়েছে যার কারণে অতীতে আমরা এই সুবিধা ছিল না বর্তমানে আমাদের এই সুবিধাটা আছে তো আমি অনুরোধ করব মা বোন যারা আছেন অবশ্যই আপনারা থেরাপিতে যোগ দেবেন ও আমরা এই সুব্যবস্থা করে রাখছি পাশাপাশি আমাদের ইফতারের জন্য আমরা প্রতিদিন এখানে দেড়শো লোক ইফতার করেন আমরা এই ব্যবস্থা করে রাখছি এবং দুই নম্বর একটা জমা তো আমরা করি যেটা সাড়ে বারোটার সময় এটা অনুষ্ঠিত হয় তাছাড়া আরও বিভিন্ন প্রোগ্রাম থাকে যেগুলো আমরা প্রতিদিন আসরের পরে আমাদের এখানে হাফিজ যারা আছেন ওরা তাদের তিলাও যেটা আছে ওটা শুনান। এছাড়া আরও দিনই প্রোগ্রামগুলো থাকে তো আমি আশা করব আমাদের এই এলাকার যে মুসলমান ভাই বোন যারা আসছেন যেহেতু মেয়েদেরও ব্যবস্থা আছে আপনারাও আসতে পারেন কোনো সমস্যা নাই আর এই প্রোগ্রামের মধ্যে আপনারা সুযোগ নেবেন এবং এটা অনুভব করতে পারবেন তবে পাশাপাশি আমাদের যে জিনিসটা হওয়ার দরকার যেটা হইল আমাদের মসজিদের অবস্থা তো আপনারা জানেন হয়তো কোভিডের সময় আমাদের মসজিদের যে কাজটা আছে এটা সম্পূর্ণ হয়েছে তা আমি বিশেষ করি এই আপিলটা রাখতাম চাই আমাদের বর্তমানে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড ঋণ আছে তো আমি এই দেশের মুসলমান ভাই বোনদের কাছে আকুল আবেদন জানাইতেছি যাহাতে আমরা এই ঋণ মুক্ত হইতে পারি এই পবিত্র পবিত্র মাসে আমাদেরকে এই ঋণ মুক্ত করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন ধন্যবাদ আমি এই মসজিদের সেক্রেটারি হাজি ইউনিসালি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আমি যাচ্ছি মুফতি মাহাদিস মৌসুফ আহমদ সাহেবের কাছে ওনার কাছ থেকে আমরা শুনবো ফোর্স কেয়ার কী কী অ্যাক্টিভিটি এবং রমজান শরীফে বিশেষ করে কী কী অ্যাক্টিভিটি আপনারা করবেন এই বিষয়ের উপর কিছু কথা আমরা শুনবো ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে রমজান মোবারক জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের দারুল আলম খেয়ার গ্রেট ব্রিটেনের একটি স্বনাম দৈন্যদিনী প্রতিষ্ঠান এখানে দারাই হাদিস পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার চালু আছে এখানে ছাত্ররা কোরআন কোরআন হাদিস তফসির এগুলা শিক্ষার সুযোগ পায় আমাদের এই দারুম ফার্সকেয়ার থেকে আলহামদুলিল্লাহ অনেক ছাত্ররা ফারিক হয়েছে আলিমের দিন হয়েছে অনেক ছাত্ররা তাহফিজুল কুরানের কোর্স শেষ করে হাফিজ কোরআন হয়েছে আমাদের মাদ্রাসা থেকে যারা ফারুক হয়েছেন আলিমের দিন হয়েছেন তারা গ্রেট ব্রিটেনের বিভিন্ন মাদ্রাসা মসজিদ ইসলামিক সেন্টারে দিনই অ্যাক্টিভিটিস দিনই কার্যক্রম পরিচালনায় দায়িত্বে আছেন এবং আমাদের মাদ্রাসার যে সমস্ত হাফিজরা হিফ সম্পন্ন করে হাফিজ কোরআন হয়েছেন তারও ব্রিটেনের বিভিন্ন মসজিদে ইমামতির কাজ আঞ্জাম দিচ্ছেন এবং বিশেষ করে রমজান শরীফে বিভিন্ন মসজিদে সলাউ সলাতাবির লিড করছেন এবং খুশির বিষয় হচ্ছে যে আমাদের এই এশাতুল ইসলাম ফার্স্টয়ারের যে সলাততারাবি হবে এই সলাতাবির ইমামতির জন্য আমাদের প্রায় চারজন হাফিজে হাফিজ ছাত্র এখানে তারাবি সালাতের লিড করেন মা মাশাল এছাড়া আমাদের এই স্কোয়ার যে দারঅলুল ফস্কার মাদ্রাসায় ছাত্ররা দিনী শিক্ষা অত্যন্ত মানসম্মতভাবে তারা শিক্ষা গ্রহণ করতেছে তারা ভালো আলেম হইতেছে এখান থেকে ফারেক হয়ে আমাদের আলেম ছাত্ররা শুধু যে মাদ্রাসা মসজিদের মধ্যে সীমাবদ্ধ তাই না আমাদের ছাত্ররা যারা আলিমের দিন হয়েছে তারা বিভিন্ন ব্যাংকে কাজ করতেছে মেন স্ট্রিমে কাজ করতেছে বিভিন্ন সেকেন্ডারি স্কুল এবং কলেজের টিচার হিসেবে তারা কাজ করতেছে এবং ব্রিটেনের বিভিন্ন হাই ডিপার্টমেন্টে আমাদের ছাত্ররা আছে আমাদের ছাত্ররা অনেক ডাক্তার আছে অনেক পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেছে আলহামদুলিল্লাহ দিনী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সফল সমন্বয় এই দারালুম ফার্স্ট এই দারালুম ফার্স্ট স্কোয়ার থেকে যেভাবে দিনী শিক্ষার প্রচার প্রসারের জন্য আমাদের ছাত্ররা তারা মেহনত করতেছে নিরলসভাবে কাজ করতেছে ঠিক তেমনিভাবে এই মেন স্ট্রিমে এই দেশ এবং জাতির জন্য সমাজসেবার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা ভালো অবদান রাখতেছে এর জন্য আমাদের দাউল ফস্কার একটা অন্যতম দীনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় দিবেন তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে আমাদের মাদ্রাসার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা চাই দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের মাদ্রাসাকে দাউল ফরস্কারকে কবুল করেন এবং দারুম ফর্সকারের যত নিড আছে আল্লাহ তালা যেন গাইবি হাসানাতকে পূরণ করে দেন এবং বিশেষ করে এই রমজান মাসে আপনারা ডোনেশন দিবেন আপনারা বিভিন্ন ধরনের সদকা খেরাত করবেন আপনাদের দাল এবং সদকাতের মাঝে যেন দাল এবং ফার্স্ট এবং লন্ডন ইসলাম স্কুল এবং এশাতুল ইসলাম মসজিদকে আপনারা স্মরণে রাখবেন জাজাকুমুল্লাহ তালা খেরান ফিদ্দাইন জাজাকুমুল্লাহ খায়ের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মসজিদের নিয়মিত একজন মুসল্লি মুরশেদ আহমদ সাহেব ওনার কাছ থেকে এই মসজিদে যে উনি নামাজ পড়েন বা বিভিন্ন অ্যাক্টিভিটির ওনার মন্তব্য আমরা কথা আমরা শুনতে চাই ইনশাআল্লাহ আমি এই মসজিদের অনেক পুরনো মুসল্লি এবং আমি এই মসজিদে প্রায় পঁচিশ বছর যাবৎ আমি তেরাবি নামাজ পড়তে পড়ে আসতেছি আমার এই জন্য ভালো লাগে আগে হয়তো এরকম ছিল না কিন্তু পরিষ্কারের মসজিদের মাদ্রাসার যেভাবে উন্নতি হইতেছে এখন আজকে চার পাঁচ বছর বা ছ সাত বছর যাবত আমার গর্ববোধ করি এই মাদ্রাসার ছাত্ররাই তেরাবি নামাজে পড়াইতেছে এই জন্য আমি খুব গর্ববোধ করি এবং আমার এর জন্য ভালো লাগে আরও আমার ভালো লাগে এই মসজিদে দিন দিন যেভাবে আমলের দিকে উন্নতি হইতেছে কারণ আপনি রম জানে জুহরের নামাজের পরে একটা আমল হয় আমাদের ফরেস সম্মানিত চেয়ারম্যান সাহেব মোস্ট অব দ্য টাইম টাইন উনি এই তাফসিরগুলা করেন আমার খুব ভালো লাগে আসরের পরে একটা হাফিজ যে জেঠন কোরআন পড়েন এখানে আরেকটা খতম হয় ইফতারি হয় তারপরে সেহেরিরও কোনো কোনো সময় ব্যবস্থা হয় তো আমার এই জন্য ভালো লাগে এখানে আসতে আমার একটা মহব্বত এই মসজিদের প্রতি অবশ্যই আছে আর আমি আন্তরিকভাবে দর্শক মনবৃন্দকে অনুরোধ জানাচ্ছি আপনারা অনলাইনেও শুনতে পারবেন বিভিন্ন প্রোগ্রাম চলে এই মসজিদের আপনারা ঘরে বসে অনলাইনে শুনতে পারবেন মসজিদের আজান রেডিও হলেও শুনতে পারবেন তো আমি উত্তরোত্তর সমৃদ্ধি এবং এই মসজিদের আল্লাহ যেন এই মসজিদের যে ঋণগুলো আছে সবার সহযোগিতা আল্লাহ যেন এই ঋণটা পরিশোধ করার দান করেন এই মুহূর্তে আমি যাচ্ছি আবারও এই মসজিদের সম্মানিত সভাপতি এবং শাহাতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ওনার কাছ থেকে আবারও এই এই মসজিদ সামাজিক কী কী অ্যাক্টিভিটি এবং বিভিন্ন রমজান শরীফের যেগুলা হয় এই বিশেষ অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা কিছু আলোচনা শুরু করছিলাম বায়ু বোনেরা এশাদুল ইসলাম ফোর্টান মসজিদ রমজান আল জবাবে আল্লাহ তালা ওনার রহমতের দরজা খুলে দেন এই মসজিদ সকাল থেকে একবারে এক ফজর থেকে আরেক পর্যন্ত দিন এবাদত রাত তাহলিল দিকির আজগার তালিম তাহালুম একদিকে মাদ্রাসার ছাত্রদেরকে রমজান আল মোবারকে তরবিয়তের জন্য উস্তাদরা বিভিন্ন স্পেশাল শিক্ষা দেওয়া ছাত্রদেরকে শিক্ষা দিতে থাকেন একদিকে হাফিজ যারা হচ্ছেন এবং বিভিন্ন মসজিদে হিপস করবে তারাও কোরআন তিলাও তেরত থাকে এরপরে আমরা এইখানে সামাজিক ভিত্তিতে সর্বপ্রথম রমজান ভিত্তিক বিশেষ আমরা যে প্রোগ্রামগুলো করি এক নম্বর প্রোগ্রাম আমরা এখানে করি যে যারা জোহরের নমাজের পরে যে দর্শ আমরা হাদিসের এইটাকে বলি আসুন আমরা নেকি বাড়াই আর গুনা ছাড়াই কিভাবে কোন আমলে নেকি বাড়ে এই সমস্ত আমরা এইখানে দর্শ দেই দুই নম্বর হৈরগী আসরের পরে আমরা এইখানে দর্শটা দান করি কি দর্শ মানুষকে রমজানের তারাবিভিত্তিক যে হয় সেই তিলাওয়তকে আমরা এইখানে মুসল্লিরা অনেক আসেন আসরের নমাজ পড়িয়া এই ফোরণ তিলাওয়ের দৌরা যেটাকে বলি দৌড়ায় জিবরিলি এইটাকে এইখানে আমল করি এবং শোনাই তিন নম্বর আমরা এইখানে এশার নমাজের বা তারাবি নামাজের সাথে সাথে আরও দুই একটা হাদিসের দোষ যেটা হইল কি জরুরি মুসাইল জানা এবং বুঝা এইটার সম্পর্কে আমরা বলি এই এলাকাটা আপনারা জানেন অনেক দূর দূরান্তকে মানুষ এখানে আসিয়া চাকরি করে জব করে ইস্তার চলে আসে তখন আমরা এই সমস্ত মানুষের জন্য ইস্তারের ব্যবস্থা করে থাকি দেড়শো থেকে দুইশো মানুষ এভরি রমজানে এইখানে ইয়ে করে আমাদের এইখানের ভলনটিয়ার আর ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এই অঞ্চলের রেসিডেন্ট যে আছেন বোনেরা আছেন তারা গোট থেকে অনেক ছাদের ইস্তারই আমাদের এখানে পাঠান আমরা এইখানে আমাদের মসজিদ কর্তৃপক্ষ ম্যানেজ করে এইটা সুস্থভাবে বিতরণ করে সবাইকে খুব তৃপ্তিযুক্তযুক্তভাবে আমরা খাওয়াইতে পারি সবই প্রশংসা করেন আমাদের এই কাজে আল্লাহ যেন কবুল করেন যে ভাই বোনরা ইফতারি পাঠাইয়া সাদের ইফতারি দিয়ে আমাদেরকে ওরা রমজানে এই যে সম্মান দেখান আল্লাহ তালা তাদেরকে দুনিয়া আখেরাতের সম্মান দিক অত্র এলাকা এবং দূর দূরান্ত দেশ বিদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাপিল নিয়ে আসে সরকারিভাবে বৈধ যে যাদেরকে আমরা অ্যাপিল দিতে পারি যাদের চেরেটি আছে বৈধ দেখে তাদের কাগজপত্র পরীক্ষা করে আমরা যাদেরকে দিবার মতো আছে সবাইকেই টাইম মতো করি আমরা এখান থেকে চাঁদা সংগ্রহের পয়সা সংগ্রহের বা আরও কোনো উপদেশ নেবার জন্য আসেন যদি উপদেশ দিয়ে আমরা তাদেরকে যে কাজে যতটুকু সাহায্য করতে পারি সাহায্য করি যেমন দেখুন মুসলিম দুনিয়া হোক আর অমুসলিম দুনিয়া হোক কোনো ডিজাস্টার হইলে এইখানের ভিত্তিক যত সাড়া আছে আমরা কোনো শাড়ায় যে সহযোগিতা না করি এমন কোনো দৃষ্টান্ত নাই আমাদের দৃষ্টান্ত আছে আমরা আগ তাদেরকে সহযোগিতা করি বিশেষ করে সহযোগিতা করি মনে করেন আমাদের এখানে প্রচলিতভাবে টেলিভিশনগুলা যেভাবে যে কোনো টেলিভিশন একরা বাংলা হোক আর অন্যান্য টেলিভিশন হোক তারা যখন যে বিষয় নিয়ে চাঁদা করা সংগ্রহ করে তখন আমরা এখানে তিন দিক দিয়ে সহযোগিতা করি পয়সা সংগ্রহ হইলে তাদের সাথে সহযোগিতা করি আর না অ্যানাউন্স করে জোহরা কালেকশন করতেছে ওই জায়গায় এই ব্যাপারে বিশেষভাবে কাজ হইতেছে এইটাও পাবলিকের সাথে প্রচার প্রসার করে মুসল্লিদেরকে শুনাইয়া আর ওদেরকে সজাগ করে দেই যে সহযোগিতা করো রিসেন্টলি মনে করেন আমাদের এখানে আমরা যে টার্কির যে ডিজাস্টার হয়েছে এবং সিরিয়া সংযুক্ত আরও এই এলাকার যতটা হয়েছে আমরা এই মসজিদ থেকেই প্রায় আট হাজারের মতো আরও অন্যান্য মসজিদের সহযোগিতায় আট হাজারের মতো পাউন্ড আমরা সংগ্রহ করছি এই সংগ্রহ করিয়া ডিজাস্টার এলাকায় যারা এখানে কাজ করতেছেন তাদের সাথে যোগাযোগ করিয়া ওইখানে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ আমরা যত সারা দিনের কাজে হোক আর মানবিক কাজে হোক সব কাজে সাড়া দিয়া মানুষ অন্তর করিয়া সহযোগিতা করেন তার জন্য এর বিভিন্ন দেশ বিদেশের আফ্রিকার হোক এশিয়ান হোক ইউরোপিয়ান হোক ব্রিটেনের হোক মসজিদ মাদ্রাসোলা আমাদের এখানে আসিয়া সাদা সংগ্রহ করার জন্য খুব একটা চাপ দেন কেন আপনারা এখানে অন্তর করিয়া সবাই সাহায্য করে মানুষ যতই হোক আর মানুষ থেকে বেশি দান হয়ে যায় এই যে একটা সুনাম এই মাদ্রাসা এই মসজিদ এই সেন্টার করেছে সুদূর আফ্রিকার যেখানে যান এইটার নাম পাইবেন আপনারা ফোর্সকার বললেই তারা কিনে ফোর্স বললেই চিনে তো আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন এইখানে মসজিদ মাদ্রাসায় যতটা প্রোগ্রাম আমরা বলতেছি সেও প্রোগ্রামের জন্য এবং এই বিল্ডিংটা যে সময় আমরা কাজ শুরু করি দুই হাজার সতেরো সনে দুই হাজার সতেরো সনে কাজ শুরু করার সাথে সাথেই আসি গেলো দুই হাজার উনিশে প্যান্ডামিক আসি গেলো করোনা আসি গেলো আরও সব কিছু আর এই লকডাউন হয়ে গেল এই লকডাউন অবস্থায় কোথায় যাইব কিভাবে চাঁদা সংগ্রহ করব এই দুর্বিষ অবস্থায় আমরা একমাত্র কর্জে হাসানার উপরে ভিত্তি করে আমাদের আর এই কমিউনিটির মানুষ বৃত্তশালী আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই কাজটা বন্ধ করি নাই চালু রেখেছি এবং শুরু করা থেকে শেষ পর্যন্ত আমরা একদিনও কাজ বন্ধ রাখাই নাই এই যে কর্জে হাসানা বা চাঁদা যারা দিচ্ছেন সব ভাই বোনদেরকে অন্তর থেকে দোয়া দেয় এবং এই মসজিদ তাদের জন্য নিশ্চয় এই মসজিদ কালকিয়ামতের দিন সুপারিশ হইবে আর এর পরিবর্তে আল্লাহতালা এই সেন্টারের বদলা আল্লাহ তালায় তাদেরকে জন্য তো বাংলা বানাইয়ে দিবেন আল্লাহর নবীর হাদিসের ভিত্তিতে মামবানা আল্লাহ তানবান বাইতান ফিল জান্না এখন দেখেন ভাই বোন আপনারা এই রমজান আল মোবারকে সবাই নেকি করতে চাইবেন সবাই ভালো কাজ করতে চাইবেন সবাই নেককার হইতে চাইবেন সবাই আল্লাহর কাছ থেকে মুক্তি রহমত এবং দুদক থেকে খালাসি আপনারা চাইবেন এর সাথে সাথে এসাথুল ইসলাম ফোর্টস্কোয়ার মসজিদ মাদ্রাসাকে স্মরণ রাখবেন আর স্মরণ রাখিয়া এই যে করদের যে বোঝাটা আমাদের মাথায় আছে করজে হাসানার বোঝা অনেক ভাইদের আমরা তাদের এই আমানতটা রেখেছি এই আমানতটাকে সময় মতো সঠিক টাইমে তাদের চাহিদা ভিত্তিক ফিরত দিতে পারি এর জন্য আমরা প্রস্তুত হইলে আপনাদের সহযোগিতার দরকার এই রমজানে আপিল করতেছি সবাই ভাইরা যদি আমাদের অ্যাকাউন্ট রমজান লিফলেট আছে সমস্ত লিফলেটে আমাদের এইখানে দেখবেন আছে আপনারা যদি পাঁচটা পাউন্ড দশটা পাউন্ড করি এক বছর দুই বছরের জন্য কি কী সেন্ডিং অর্ডার দেওয়া সহযোগিতা হন তাহলে পাঁচশো মানুষে দশ টাকা করে দিলে আমরা একজন ঋণীকে ঋণ মুক্ত হইতে পারবো তো এইভাবে আপনারা সবাই বৃত্তশালী আছেন সবাই দিনদার আছেন সবার দিলে নেককাম কাম করার আছে তো এই নেকাঙ্কৃতির স্থায়ী ভিত্তিতে এক বছর দুই বছরের জন্য আপনারা আর স্ট্যান্ডিং অর্ডার দেন এক দুই নম্বর হইল আমরা এখানেও চাঁদা কালেকশন করি এবং আপনাদেরকে বললাম যে আপনারা ড্রাফট করিও পাঠাইতে পারেন চেকও পাঠাইতে পারেন আর নয় সরাসরি ব্যাঙ্কে অনলাইনেও পাঠাইতে পারেন সব কিছুতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অনলাইনের যে ব্যবস্থা আছে এই ব্যবস্থায় আপনারা সহযোগিতা নিতে পারেন তো ভাই ও বোনেরা আজকে আমরা এই যে অনুষ্ঠানে বসছি এই অনুষ্ঠান একরা বাংলার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আমাদের কথা বললাম সমাজের হাজতের কথা বললাম সহযোগিতার কথা বললাম এশাতুল ইসলাম ফোর্টস্কোয়ার মসজিদ মাদ্রাসা সামাজিক হাতমত করতেছে সবটি করলাম যতটা প্রয়োজন আছে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর তাই মতটুকু আমরা যেই বা তাসা কলিমা থেকে একবারে বুখারি শীব পর্যন্ত আধুনিক শিক্ষার সাথে আদর্শ শিক্ষা আদর্শের শিক্ষার সাথে আর এই ইসলামী আখলা কাদবের শিক্ষা এই সমস্ত পরিপূর্ণ এই প্রতিষ্ঠান আল্লাহ যেন পরিচালনা করার আর যারা আছেন পরিচালক তাদেরকে তৌফিক দেন আর সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের আজকে গ্রেট ব্রিটেনের যে সমস্ত চ্যারিটি ইনসাইট আউটসাইট আন্তর্জাতিকভাবে সহযোগিতায় কাজের রত আছে আপনারা তো সব নাম শুনেন জানেন চিনেন আমরাও চিনি আল খায়ের ফাউন্ডেশন যে আল খায়ের ফাউন্ডেশন মনে করেন দুনিয়ার কোনো একটা ডিজাস্টার হোক কোনো একটা জায়গায় মানবিক ব্যতীত হোক যত কিছু আছে সব কিছুতে সহায়তার জন্য আজ দেখি গ্রেট ব্রিটেন থেকে সব অর্গানাইজেশনের আগেই তার কদম থাকে এই আগে কদম থাকার জন্য ওনার যে বাহন আছে একরা বাংলা এই একরা বাংলার ভিত্তিতে আমরা বাংলাদেশি কমিউনিটিও এই সব খবরে অবগতি হয় এই অবগতির ভিত্তিতে আমরা যতটুকু পারি আল খায়ের ফাউন্ডেশনের সাথে আমরাও পরামর্শ দেই আমরা পরামর্শ আনি পাবলিক তাকে সুযোগ সুবিধা নিবার জন্য ইমাম কাসিম সাহও আসি আমাদের সাথে পরামর্শ করেন আলহামদুলিল্লাহ এত বড়ো একটা উত্তম এবং নেক কাজে এই মসজিদ আমরা যারা আছি এই কমিউনিটির মানুষ যারা আছি আমরা সে যে সহযোগিতা আছি এবং আমাদেরকেও সময় মতো আল সহযোগিতা করেন রাখি এই এইরকম সৎ সাহসী এবং সময় উপযোগী কাজ করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে যে সমস্ত চ্যারিটি অর্গানাইজেশন আছে সবাইকে যেন আল্লাহ অক্ষত রাখেন উন্নতির পথকে সুগম করে দেন আর এদের মাধ্যমে যে বালাই হচ্ছেছে যে আর পাবলিকের সহযোগিতা হচ্ছে জরুরতমন্দের কাছে যে সাহায্য পৌঁছিতেছে যারা দিতেছে তাদেরকেও কবুল করেন যারা পাইতেছে তাদেরও দুর্ভোগ দূর করে তাদেরকেও সুখ শান্তি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেন আল্লাহ যেন আমাদেরকে সব বালক সহায়তার তৌফিক দান করেন আমিন জাজা হাকুমল্লা আপনাকে মোবারকবাদ আমরা এতক্ষণ শুনতেছিলাম এশতুল ইসলাম স্কোয়ার মাদ্রাসা স্কোয়ার মসজিদ এবং দারুল আলম স্কোয়ার প্রিন্সিপাল মৌলানা শেখ শামসুল হক সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা জানি ব্রিটেনের এই হাজারো মসজিদ প্রতিষ্ঠিত আছে এবং অনেকে কাজ করছেন আর বিশেষ করে ফর্স্কেয়ার ইসলামিক স্কুল মাদ্রাসা এবং এই ফর্সকেয়ার মসজিদ বিশেষ করে যে এই সামাজিক এবং দিনী খেদমত যেগুলি আঞ্জাম দিয়ে যাচ্ছে বিশেষ করে আমরা এতক্ষণ আমরা মসজিদ কমিটির এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা অনেক কিছু আমরা শুনতে পারছি আমরা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আরও আমরা বিভিন্ন মসজিদের অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইকরা বাংলার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আলখায়ের ফাউন্ডেশনকে সহযোগিতা করে থাকেন বিশেষ করে আলখায়ের ফাউন্ডেশন দুনিয়ার বিভিন্ন অঞ্চলে যে সামাজিক এবং দিন খেদমত করে যাচ্ছে এগুলি আপনারা অবশ্যই প্রতিনিয়ত দেখছেন আমি এই এশাদুল ইসলাম ফর্সকেয়ার মাদ্রাসা মসজিদদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবার এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন এখন সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি